হ্যালো বন্ধুরা, অনেকেই আছে যারা মেয়েদের সাথে কথা বলতে পারে না, কথা বলার সময় নার্ভাস ফিল করে, কথা জড়িয়ে যায়, সব কিছু ভুলে যায়। তো বন্ধুরা, আজ আমি এই বিষয় নিয়ে কথা বলবো। আর এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনার কনফিডেন্স এতটাই বেড়ে যাবে যে আপনি খুব সহজেই যে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবেন। আর যদি আপনি কোনো মেয়ে হন, তো ভাববেন না যে ভিডিওটি আপনার জন্য নয়, কারণ কনফিডেন্ট সবার প্রয়োজন। আমাকে অনেকজন বলে তাদের মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা করে, শরীরে ঘাম ঝরতে থাকে, এমনকি হাত পা পর্যন্ত কাঁপতে লাগে। বন্ধুরা, এই সমস্ত কিছু হয় আত্মবিশ্বাসের অভাবে। আমি খুব ভালো করে জানি কনফিডেন্ট কম হলে কীরকম অবস্থা হয় আমাদের। সত্যি বলতে, আমার নিজেরও কনফিডেন্ট খুবই কম ছিল, যা আমি বাড়িয়েছি, এবং সেই সমস্ত কিছুই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আর এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন, কারণ আপনার জীবনকে সহজ করতে সহজ জীবন থাকবে সবসময় আপনার পাশে। তো বন্ধুরা, প্রথমে বলি, কনফিডেন্ট কোনো অসুখ নয় যা কোনো ট্যাবলেট খেলেই ঠিক হয়ে যাবে। আসলে সত্যি বলতে, কনফিডেন্ট বাড়ানোর জন্য কোনো ট্যাবলেটের প্রয়োজনও নেই, এটি খুব সহজে আপনি বাড়াতে পারবেন। শুধুমাত্র আপনাকে সত্যটা স্বীকার করতে হবে, নিজের ভয়কে দূর করতে হবে। আমাদের কনফিডেন্ট কম হওয়ার সবথেকে বড় কারণ হলো হেরে যাবার ভয় বা ফেল করার ভয়। যখন আমরা কোনো মেয়ের সঙ্গে কথা বলতে যাই, তখন যে ভয়টা হয় সেটি হলো, যদি সে কথা না বলে, যদি সে খারাপ কিছু বলে দেয়, তাহলে লোকে কি ভাববে। আর এই ভয়গুলি আপনাকে আগে যেতে দেয় না, এটাই হলো সমস্যা। আপনাকে সত্যিটা অ্যাকসেপ্ট করতে হবে। ভাবুন, কি হবে যদি কথা না বলে, যদি ফেল হয়ে যায়? আর আপনি যদি চেষ্টা না করেন, তাহলে তো এমনিতেই ফেল হবেন, সেখানে ট্রাই করতে দোষ কোথায়? আপনি প্রথমে ভেবে নিন কি কি খারাপ হতে পারে এবং সেটিকে অ্যাকসেপ্ট করুন। আর ভাবুন, যদি আপনি সাকসেস হন তাহলে কি হবে। তো বন্ধুরা, এই রকমের ভয় নিজের ভেতর থেকে দূর করে ফেলুন, আর দেখুন আপনার কনফিডেন্ট কতটা বেড়ে যায়। কনফিডেন্ট কম হওয়ার দ্বিতীয় কারণ হলো ড্রেস। বন্ধুরা, কনফিডেন্টের জন্য ড্রেস খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি আপনার সবথেকে ভালো ড্রেস পরে বাইরে বার হন, এতে আপনাকে অনেক কনফিডেন্ট দেখাবে। কিছু লোকের এমন অভ্যেস থাকে যারা নিজের সম্বন্ধে খারাপ কিছু বলে বা খারাপ কিছু শোনে। তো বন্ধুরা, আপনি যদি জীবনে বড় কিছু করতে চান, তাহলে নিজেকে কখনো খারাপ বলবেন না বা নিজের জন্য কখনো খারাপ ভাববেন না। কারণ আপনি যদি নিজেই নিজের সম্বন্ধে খারাপ কিছু ভাবেন, তাহলে আপনি কি করে আশা করবেন অন্যরা আপনাকে ভালো বলবে? তাই বন্ধুরা, নিজেকে সবসময় পৃথিবীর বেস্ট বলে ভাবুন, আর অন্য কেউ আপনাকে খারাপ বললে সেখানেই প্রতিবাদ করুন। যদি আপনি এটি করেন, তাহলে আপনার কনফিডেন্ট বাড়বে। সবশেষে বলবো, টক টু গার্লস। চেষ্টা করুন বেশি বেশি করে মেয়েদের সাথে কথা বলতে। যেমন, আপনি যদি কোনো স্টুডেন্ট হন, আপনার ক্লাসের মেয়েদের সঙ্গে নোটস চাইতে পারেন, রাস্তায় কোনো মেয়েকে দেখে ঠিকানা জিজ্ঞেস করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে মেয়েদের সঙ্গে কথা বলতে পারেন, তাহলে আপনার মেয়েদের সঙ্গে কথা বলার কনফিডেন্ট বাড়তে থাকবে, যার ফলে আপনি অনেক ভালোভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট ছোট তিনটি স্টেপ যা আমি নিজে ফলো করে নিজের কনফিডেন্ট বাড়িয়েছি। তাই আপনার যদি কনফিডেন্টের অভাব থাকে, তাহলে আপনিও ফলো করুন আর দেখুন আপনার কনফিডেন্ট কীরকমভাবে বেড়ে যায়, যার ফলে যে কারোর সাথে খুব সহজে আপনি কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এই অভ্যেসগুলো আজ থেকেই শুরু করুন। সবশেষে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। ভিডিওটি যদি আপনার কাজের মনে হয়, তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে বলুন আপনার মতামত, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন, কারণ আপনার জীবনকে সহজ করাই সহজ জীবনের একমাত্র উদ্দেশ্য। ধন্যবাদ।